ভ্যাকসিন নিতে এসে রীতিমতন ধস্তাধস্তি শুরু হয় পাঁচলা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। ভ্যাকসিন নিতে মাঝরাত থেকে বহু মানুষের জমায়েত পাঁচলা গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। জানা যায়, গতকাল পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার ব্যবসায়ী, গাড়ি চালক এবং হকারদের ভ্যাকসিন দেওয়া হবে। এই করোনা মহামারীর সময় আতঙ্কিত বহু মানুষ এমনটা খবর পেয়ে মাঝরাত থেকেই প্রায় ভিড় জমিয়েছে। 200 জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে শোনার পর নাম লেখাতে গিয়ে রীতিমত ধস্তাধস্তি শুরু হয়ে যায় এলাকায়। আমি মনে করছি সকলেই এখন বাঁচার চেষ্টায় ছুটে চলেছে, মানুষ পড়ি মড়ি করে বাঁচার চেষ্টায় ছুটে চলেছে। সেই জন্য সকলেই ভ্যাকসিন নিতে মানে প্রচুর সংখ্যক লাইন দাঁড়িয়েছে, প্রায় 200 যা খুব মানে, এবং সকলেই কি দেখা যাচ্ছে মাস্ক পরলেও সকলেই কিন্তু দূরত্ববিধি মানছে না, এখানে আরও গভীর আশঙ্কা থেকে যাচ্ছে বাড়ার। আর হচ্ছে এখানে বলা হয়েছিল 18 থেকে 45 বছর ব্যবসায়ীদের, বিশেষ করে যারা আর কি সুপার স্প্রেডার, যাদের মাধ্যম দিয়ে আক্রান্তটা বেশি ছড়াতে পারবে, তাদেরকেই আজকে ডাকা হয়েছিল। কিন্তু সকলেই পড়িমড়ি করে সবাই ভ্যাকসিন নেওয়ার আশায়, সেই সব মানে ব্যবসায়ীদেরকে তোয়াক্কা না করি সব সকলেই আমজনতা লাইন দিয়ে দিয়েছে, কিন্তু আশাকর্মীরা প্রায়োরিটি দিয়েছে শুধুমাত্র 18 থেকে 45 পর্যন্ত বয়সী ব্যবসায়ীদের, যারা সুপার স্প্রেডার হিসাবে পরিচিত তাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষ এখন হচ্ছে আবেগে বিহ্বল হয়ে পড়েছে, ভাবছে যদি বেঁচে থাকে তার মধ্যে থেকে যদি আমি একটা পাই, সেই জন্যই মানুষ এত ভিড় করেছে। প্রশাসনের যে নির্দেশিকা বা প্রশাসনের যে উদ্দেশ্য সেটা সফল করতে হলে মানুষকে, সাধারণ মানুষকে সজাগ হতে হবে। মানুষের ভূমিকা নিয়ে কি বলবেন, মানে সাধারণ মানুষের? মানুষের ভূমিকা, মানুষ অনেকেই সজাগ, কিন্তু তাহলেও এখানে একটু সজাগের ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। তার কারণ বাঁচার আকুল চেষ্টা এবং সরকারের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তৈরি করতে পারছে না, সেই জন্য খেপে খেপে ধাপে ধাপে পরবর্তী পর্যায়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ চাইছে আমি যত আগে নেব আমি তত পরিত্রাণটা পাবো, এই আশায় ছুটে চলেছে। এখানে কি যে আশাকর্মী বা যারা উদ্যোগ নিয়েছে, যারা দায়িত্ব আছে, তারা যদি কঠোর হতো বা নির্দিষ্ট একদম সংখ্যক বলে কঠোর নির্দেশিকা দিত, তাহলে এটা কি অ্যাভয়েড করা যেত? হ্যাঁ, তারা একটু যদি কঠোর হতো, আগে থেকে যদি সঠিক ব্যবস্থা নিত, যেমন ধরুন বিভিন্ন দোকানে দোকানে যদি কুপনটা পৌঁছে দিত যে আজকে এই 20টা দোকানদারকে দেওয়া হবে, আবার পরবর্তী সময় পরের সপ্তাহে আবার 20টা দোকানদারকে দিয়ে, তাহলে এই জমায়েতটা হতো না, এটাই মনে হয়। আমার নাম শ্রীমন্ত মাজা। সকাল থেকে এখানে যে ভ্যাকসিন নিতে যে সমস্যা তৈরি হয়েছে, আপনি ভ্যাকসিন সকাল থেকে রয়েছেন? হ্যাঁ। আপনি কখন আসছেন? আমি সকাল 7টায় এসেছি এখানে একবার। যেখানে শোনা যাচ্ছে মাঝ রাত থেকে অনেকেই লাইন দাঁড়িয়েছিল। হ্যাঁ, লাইনে ছিল। কেন লাইনে দাঁড়িয়ে? এখন দেখুন, যে অনুযায়ী জনসংখ্যা সেই অনুযায়ী ভ্যাকসিনের সংখ্যা কম, আর সেই অনুযায়ী মানুষের চাহিদাটা বেশি থাকার জন্য মানুষ 2-5টা গ্রাম থেকে এখানে এসে উপস্থিত হয়েছে রাত্রির থেকে, তারা এসে লাইন দিয়ে নামটা লাগানো চাইছে। আশা কর্মীদের সূত্রে খবর দেওয়া হয়েছিল যে মানে পার্টিকুলার যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ী আশেপাশে অটো চালক ফটো চালক তাদেরকে দেওয়া হবে, এরকম একটা নির্দিষ্ট ক্যাটাগরি বলে যাচ্ছে। তারপরেও এসে যে এখানে বিশৃঙ্খলা সকাল থেকে কেন? বিশৃঙ্খলার পিছনে একটা কারণ হয়েছে, একটা হচ্ছে কি, দেখুন স্থানীয় অনেক মানুষ আছে যারা অটো চালায়, তারা যেমন ভিড় করছে, আবার যারা অটো ফটো অন্যান্য তারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তারাও ভিড় করেছে, তারাও নাম লিখিয়ে দিয়েছে। আর দূর দূরান্তের যে গ্রাম থেকে যারা এসছে তারাও ভিড় করে নাম লিখিয়েছে সকাল থেকে। এর পরিপ্রেক্ষিতে যেখানে আমার ভ্যাকসিনেশন সংখ্যা 200, তার চাইতে বেশি নাম লোক হাজির হয়ে গেছে। এখানে নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন রয়েছে, তো এরকম এই যে জমায়েত বা এই যে বিশৃঙ্খলা কীভাবে বন্ধ করা যাবে বলে আপনি মনে করছেন আর কি? না, যেটা যে ঘটনাটা ঘটে গেছে, আমরা যেটা আশাকর্মীদের সঙ্গে কথা বলে দেখলাম যে গতকাল রাত্রি থেকে ওনারা লাইন দেওয়ার কথা বলেনি, মানুষকে সকাল 9:30 থেকে লাইন দেওয়ার কথা বলে হয়েছে, কিন্তু পাবলিক স্বতঃস্ফূর্তভাবে রাত্রি 2:30 থেকে চলে এসছে, তাদের চলে এসছে, তার ফলে একটা লিস্ট বানানো হয়েছে। আবার যখন 9:30 থেকে একটা দল মানুষ এসেছে, তার ফলে একটা লিস্ট হয়েছে, এই লিস্টটাকে নিয়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমার নাম দিলীপ দাস। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।